Hello friends! Welcome back to my channel, Papa Kids Family! So, আজকে চলে এসেছি একটা ছোটবেলাকার ভিডিও নিয়ে, খেলা নিয়ে। তো এই যে পুরনো খেলাগুলো নিয়ে চলে এসেছি, তো ছোটবেলাকার এই সব নিয়ে খেলতাম আর বড় হয়ে গেছি, স্কুল খুলে গেছে আর এই সব নিয়ে খেলি না। আগে লকডাউন ছিল তো তখন সবাই কিনে দিত, আমরা খেলতাম, তো এখন আর এই সব নিয়ে খেলি না। তো চলে একটু শেয়ার করি, কিছু বেঁচে আছে আর কিছু কিছু ভাঙা। হ্যাঁ, কিছু ভেঙে গেছে আর কিছু কিছু ভালো আছে, তো দেখাচ্ছি চলো। তো এই যে একটা ডল, ওকে দেখে নাও, এটাও একটু ভালোই আছে, রেড কালার, এটাও একটু ভালোই আছে। আর এই ডল ওটাকে দেখে নাও কত বড়, আর আমি আর দিদি কি করেছি, এই যে নেল পলিশ লাগিয়ে মেকআপ করেছি আমরা, ছোটবেলায় এরকম মেকআপ মেকআপ খেলতাম। এই যে হার পরিয়েছি আর না পরিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, এই একটা কিচেন সেট, কিচেন সেটের অবস্থা তোমরা শুধু দেখো, ভেঙে চুরে মুচড়ে দুমড়ে সব কিছু হয়ে গেছে। লকডাউনে কিনে দিয়েছিল, আমরা সব ভেঙে দিয়েছি, তখন আমরা ছোট ছিলাম তো ভেঙে চুরে দিয়েছিলাম। এই যে এখানে ভাঙা, এই যে খুলে গেছে, এটা লাগানো যায় না, কত সুন্দর ছিল, এখন আমরা ভেঙে দিয়েছি। এই যে এখানে হতো অনেক ছুরি রাখা যেত, অনেক কিছু রাখা যেত। আর এই আর একটা জিনিস, দুটো হাড়ি দেখতেই পাচ্ছি খেলা। আর এই যে হচ্ছে ক্যারাম বোর্ড, ক্যারাম বোর্ড আছে কিন্তু ক্যারাম বোর্ডের গুটি নেই, সব হারিয়ে ফেলেছি। হ্যাঁ, ঠাকুর কিনে দিয়েছিল, সব গুটি হারিয়ে দিয়েছে আমার বোন। এই যে বসে আছে পাশে, একদম বদমাইশ করে, সব গুটি হারিয়ে দিয়েছে। আগে দুজনে খেলতাম কিন্তু এখন সব গুটি হারিয়ে গেছে। ওটার আর একটা লাইট জ্বলতো, লাইটটা একদম ভেঙে গেছে, লাইট জ্বলতো, সব কিছু খারাপ হয়ে গেছে পুরো। আর এই যে আমাদের আরো পুরনো জিনিস, এই দুটো, এই যে কক আছে কিন্তু ব্যাট, কক আছে ব্যাট নেই, এইটা তোমরা বলতে পারো কক আছে ব্যাট নেই। এই যে দুটো উলুর, তো ফ্রেন্ডস আমি বলছিলাম ব্যাট নেই না, একটা আছে, একটা দিয়ে কি খেলা যায়। এই যে দেখো, দাও খেলছি, এই যে পুরনো কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে, এইগুলো দেখো, এই প্লাস্টিক গুলো ছিঁড়ে দিয়েছি, কেমন বিচ্ছিরি হয়ে গেছে। আর চলো এই দেখো, এই দুটো উলু আমার বোন ছোটবেলায় পুরীতে গিয়েছিল তো এইগুলো কিনে এনেছে, দেখো এখন কি কড়াই, বাকি এরকম কালার গুলো হয়ে গেছে। এই যে এই বাটি, এইগুলো এরকম জল দেবে, এই বাটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা ছোট্ট পাড়া বালতি, ও পুরী থেকে এগুলো কিনে এনেছে। আর এই যে একটা হাইড্রোজেন, এই যে এবার রান্নাবাটির জিনিসগুলো আমার বোন দেখাচ্ছে, আর একটু থালাগুলো দেখিয়ে নি। আর থালাগুলোর অবস্থা তোমরা দেখো, আমরা নেল পলিশ বা লিপস্টিক কিছুই পাই না, আমার মারা ধরে ধরে মারতো, তখন কি করো, আমি ছোট ছিলাম, বুঝতে পারতাম না। দিদি স্কুলে ওই যে জিনিসটা ওর ম্যাম দিয়েছিল, এই যে আমি এটাকে খুলে ভুলে দিয়েছি, আমি ওকে মিথ্যা কথা বলেছিলাম, আমার ম্যাম দিয়েছিল ওকে, আমি দিতে চাইছিলাম না, সেই জন্য আমি মেলা দিয়ে এটা কিনে এনেছিলাম। আর এই যে একটা ছোট প্যান, কিন্তু এই সাইড গুলো ধারালো আছে, আপনার যদি এটা কেনেন তাহলে একটু সাবধানে খেলবেন। এই যে জল ঢালারটা, এই ফুটো হয়ে গেছে নিচে দিয়ে, সব জল পড়ে যায়, সব জল পড়ে যায়। এই যে জুস, আমার বোন ছোটবেলায় হ্যাপি বার্থডে যখন হয়েছিল তখন এই কেন গুলো গিফট করেছিল 10, তো তখন ভেঙে চুরে সব কিছু দিয়ে দিয়েছে। এই যে এই কটাই আছে আর খেলছিলাম না, এটা এই যে, এই যে পেন্সিল বক্স, পেন্সিল বক্সে দেখো পেন্সিল আছে, ইরেজার আছে, শার্পনার আছে, পেন্সিল বক্সটা দেখো, তোমাদের আবার দেখাচ্ছি পেন্সিল বক্সটা কি করেছে। স্কুলে যেত ছোটবেলায়, স্কুলে যেত তখন এই সব করেছে, এইগুলো করে দেখো পুতুল, এটা আমরা বড় কাছে গিয়েছিলাম, এটা কিনেছি দিদির জন্য। এই দেখো পুতুলের অবস্থাগুলো দেখো, তো পুতুলের অবস্থা দেখো, এখানে এটা কিচেন সেটে নুনে, সব পুতুলগুলো আমরা এরকম করে দিয়েছি। এই যে ওই কিচেন সেটে নুনের ডাব্বাটা, এটা কত কিছু, এটা দুটো মানে আছে, এটা মানে এই যে এই প্লাস্টিক জামা আছে, এটা মানে এই যে এই প্লাস্টিক জামা আছে,
আমরা একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো।